গোটা দেশে কমলো করোনা সংক্রমণের হার। শুক্রবারের পর শনিবারও সামান্য হলেও কমলো করোনা সংক্রমণের হার। গোটা দেশে করোনা সংক্রমণের হার কমলেও কিছুটা হলেও বেড়েছে মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 38,079 জন। গোটা দেশে সক্রিয় রোগীর সংখ্যা 4,24,025 জন। দেশে করোনা সংক্রমণের হার কিছুটা কমার পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কমেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত চব্বিশ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 560 জনের। দেশে মোট করোনা টিকাকরণ হয়েছে এখনো পর্যন্ত 39,96,95,879 জনের। গত চব্বিশ ঘন্টায় টিকা দেওয়া সম্ভব হয়েছে 42,12,557 জনের। অন্যদিকে দেশে করোনা সংক্রমণের হার কিছুটা কমার পাশাপাশি রাজ্যের করোনা সংক্রমণ আবার কিছুটা হলেও নিম্নমুখী। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সামান্য কমলো করোনা সংক্রমণের হার। তবে করোনা সংক্রমণের হার সামান্য কমলেও চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতি। গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 10 জনের। এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট 17,980 জন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।